আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই লেকচারে উপস্থাপন করতে যাচ্ছি ডিজার্ট আন্ডার দ্য এলমস থেকে একটি শর্ট কোশ্চেন। যে কোশ্চেনটা হচ্ছে, হোয়াই ডাজ ইফ্রেম ক্যাবট হাইড হিজ মানি অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু ইট অর হাউ ইজ ইট লস্ট। তো এই প্রশ্ন আলোচনা করতে গেলে প্রথমে আমরা একটি ইন্ট্রোডাকশন দিয়ে দিব। ইন্ট্রোডাকশনে আমরা উল্লেখ করে দিব যে এই টাকা পয়সা লুকানোর জায়গাটা কোথায় ছিল, সেটা আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারি। এছাড়াও এখানে থাকবে রাইটারের লাইভ ডিউরেশন এবং এই নাটকটি প্রিমিয়ার ডেট অর পাবলিশ ডেটটা আমরা এখানে তুলে দিতে পারি। তো এখানে আমি এই তথ্যটা দিয়ে দিই যে এই টাকা লুকানোর ডেসক্রিপশনটা কোথায় ছিল। এই টাকা লুকানোর ডেসক্রিপশন ছিল কিন্তু পার্ট 3 সিন 1 এ। তো আমরা এখানে দুটি ভাগে ভাগ করে নিতে পারি। প্রথম ভাগে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে হিডেন প্লেস অফ ক্যাবট'স মানি, অর্থাৎ ইফ্রেম ক্যাবট যে তার টাকা পয়সা লুকিয়ে রেখেছিল সে জায়গাটা কোথায়, এটা আমরা প্রথমে বর্ণনা করে দিব। তারপর বর্ণনা করব যে টাকা সম্পর্কে বা এই টাকার কি হয়েছিল শেষ পর্যন্ত। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সে টাকা খুঁজতে গিয়েছিল কেন। আমরা কিন্তু আগে এই টাকা সম্পর্কে আলোচনা খুব একটা পাই না। তো টাকাটা সে খুঁজতে গিয়েছিল এই জন্যে যখন অ্যাবি ইভেনের প্রতি ভালোবাসা প্রমাণ করার জন্য তার সন্তানটিকে হত্যা করে, তখন ক্যাবট কিন্তু বুঝতে পারে যে এখানে থেকে কিছু নয়, সে কিন্তু ক্যালিফোর্নিয়াতে চলে যাওয়ার জন্য একটি ব্যবস্থা করতে চাচ্ছিল আর সে কিন্তু ফার্ম হাউসটিকে পুড়িয়ে দিতে চাচ্ছিল। কিন্তু যখন সে টাকাটি দেখতে যায় তখন কিন্তু তাকে টাকাটি নেই, অর্থাৎ টাকাটি লুকানো ছিল তার যে ফ্লোর ছিল, ফ্লোরের যে বোর্ড, সেই বোর্ডের নিচে কিন্তু সে ব্যাগে করে টাকা লুকিয়ে রেখেছিল। এই বর্ণনাটা আমরা কোথায় পাই? এই বর্ণনাটা পাই হচ্ছে পার্ট 3 সিন 1 এ। ছোট্ট একটি সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এটা দেখানো হয়েছে। তো এরপর আমরা আলোচনা করব দ্য রেজাল্ট অফ দ্য মানি, অর্থাৎ সেই টাকা লুকানোর পর এই রেজাল্টটা কি হয়েছিল। এই রেজাল্টটা হচ্ছে এই টাকাটা কিন্তু ইডেন চুরি করে নেয় এবং সেই টাকা থেকে $600 সিমন এবং পিটারকে দিয়ে দেয়। তাদের যে ফার্মে যে শেয়ার ছিল সেই অংশটা কিন্তু ইভেন কিনে নেয় তাদের কাছ থেকে এবং তারা সেই টাকা নিয়ে, অর্থাৎ সিমন এবং পিটার এই টাকা নিয়ে কিন্তু ক্যালিফোর্নিয়াতে তাদের যাওয়ার যে খরচটা সেই খরচ কিন্তু এখান থেকে নিয়ে নেয়। তো ক্যাবট যখন সেখানে বোর্ড টান দিয়ে দেখে এখানে কোনো ব্যাগ বা টাকা পয়সা নেই, তখন কিন্তু সে ঘুরে ইভেনের দিকে তাকায় এবং ইভেনকে বলে, ও তাহলে তুমি টাকা কি চুরি করেছ। ইভেন এটা স্বীকার করে নেয় এবং সে বলে হ্যাঁ, এবং সে বলে যে আমি এই টাকা থেকেই সিমিয়ন এবং পিটারকে তাদের ক্যালিফোর্নিয়া যাওয়ার যে খরচ সেই খরচটা আমি এখান থেকে পূরণ করে দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম এই ফার্ম হাউসের একমাত্র মালিক হব আমি। তো এই হচ্ছে এই টাকার ফলাফল, অর্থাৎ টাকা ছিল কোথায়, টাকা ছিল হচ্ছে ফ্লোরের যে বোর্ড, বোর্ডের নিচে, এবং টাকাটার ফলাফল হলো কি ইভেন এই টাকা চুরি করে নেয় এবং সিমন এবং পিটারকে টাকা কিন্তু দিয়ে দেয়। অর্থাৎ টাকা চুরি করার ফলে ক্যাবট কিন্তু আর সেই ক্যালিফোর্নিয়াতে যেতে পারে না, যার কারণে সে কিন্তু সেই ফার্ম হাউসেই একাকিত্ব অবস্থায় জীবন কাটাতে থাকে নাটকের শেষ দিকে এসে। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটি কনক্লুশন। তো এই কনক্লুশন দু একটি সেন্টেন্সের মাধ্যমে তোমরা দিয়ে দিতে পারো নিজের মতো করে। আর তোমরা যদি চাও আমাদের এই নোটটা সংগ্রহ করতে, স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিয়ে তোমরা নোট সংগ্রহ করতে পারো। এছাড়াও আমাদের ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা নোটস কালেক্ট করে নিতে পারো। তো আবারও অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।